হেরি ওরা এখন কেমন আছে? ঘুমোচ্ছে, ঘুমলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাড়িতে সিদ্ধি এলো কেমন করে? সেটা তো আমার প্রশ্ন। আর সেটা ঘোলের সাথে মেশালো কে? ব্লান্ডার হয়ে গেছে, টেচকিটা সরানো হয়নি। জবা, তুমি কি এই ঘোলটা খেয়েছিলে? আমি নাচ প্র্যাকটিস করতে করতে যখন নিচে এলাম তখন তো বড় বৌদি আমাকে খেতে বললো, তখনই খেয়েছিলাম। বাচ্চাদেরও এফেক্ট হলো। বড় বৌদি এবার একটু খুলে বলবে আসল ব্যাপারটা কি? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? চালটা ভালোই চলেছিলে, কিন্তু ব্যাপারটা যেরকম বুমারাং হয়ে তোমার দিকে ছুটে আসবে তুমি বুঝতে পারবে, তাই না? খবরদার পড়ো, খবরদার। তোমার বউ নেশা করেছে সেই দোষ ঢাকতে একদম আমাদের দিকে আঙুল তুলবে না, খবরদার। এনাফ। সবটাই তোমাদের সাজানো। তোমরা চালাকি করে এই সিদ্ধি বসানো ঘোলটা জবাকে খাইয়েছিলে, আর সেটা বানিয়ে কতবার বলবো, কতবার বলবো, ঘোলটা আমরা বানাইনি, ঘোলটা তো তোরু বানিয়েছিল। বিশেষ নয়, তোরুকে জিজ্ঞেস করে যাও। হ্যাঁ, এটা তোমাদের আরেকটা চাল, যাতে তোমাদের ওপর দোষটা না গিয়ে তোরুর ওপর কি পড়ে। একদম ঠিক, একদম ঠিক বলেছিস ছোটদা ভাই। তোর দিয়ে তার খেয়ে দিয়ে কাজ নেই যে ঘোলের মধ্যে সিদ্ধি মেশাবে। বাহ বাহ বাহ, চমৎকার। আজকাল দেখছি এই বাড়ির বউদের চেয়ে কাজের লোকেরাই বেশি বিশ্বস্ত হয়ে গেছে, তাই না? অবিশ্বাসের মতো কাজ করলে সবাই তো অবিশ্বাস করবে বড় বৌদি।